মানুষ এত খারাপ হয়, আরে ভাই মানুষ এত হারামি হয়, হ্যাঁ আমার জানা ছিল না মানুষ কি করে এই কাজগুলো করে, আমি তো বুঝলাম না রে ভাই। শোনো, মুরব্বীরা খারাপ কথা কইনি, মুরব্বীরা ঠিক ঠিক বলেছে, এই মানুষই আল্লাহর কাছে প্রিয়, এই মানুষই আবার খারাপ কাজটা বেশি করে। হ্যাঁ, তো এই খারাপ কাজ তো করা ধর্ম, মানুষ খারাপ কাজও করবে ভালো কাজও করবে, তবে হ্যাঁ খারাপ করতেই করতেই করতে করতে একটা দিন ভালো হইয়া যাতে পারে। না, এ ভালো হওয়ার যাত না, এ খুব খারাপ, এর মতন খারাপ মানুষ আমার জীবনে আমি দেখিনি কোনোদিন। আচ্ছা, জেগে যাগো, অত কথা পেঁচিয়ে লাভ নেই, আমি জানি তুমি সারা জীবনে পেঁচিয়ে কথা কও, তুমি কি পেঁচারো সারা কথা কইতে পারো না নাকি? আরে ভাই, আমি তো সত্যি কথা বলছি, তোমার তাই করছি, পৃথিবীর শুরুর থেকেই তাই তাল, এটা তো তোমার আমার মধ্যে না, যেমন আমি ভালো মানুষ তুমি খারাপ মানুষ, এই যে আছে আমি খারাপ তুমি বলো ভালো, তাই না? হ্যাঁ অবশ্যই আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ না হলে তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতিস, আরে আমি খারাপ মানুষ হলি দূর দিয়ে যাতিস, ভালো মানুষ বলে আমার সাথে দাঁড়িয়ে তুই কথা করছিস, বুঝতে পারছিস না তুই? শুনাচ্ছার পিতলে ঘুরে আইলে রে কুকুরের জমাই করে, আরে এ লোকটা কি যা, হ্যাঁ আরে হ্যাঁ আমি তো তাই কছে লোকটা কি যা, এ লোকটা তুমি, হ্যাঁ এ লোকটা আমি, মানে তুই কিন্তু আবার আবার কি মাইডিয়া খাবি রে, তুই তো আমার রাগ সম্পর্কে কম বেশি জানিস, তোর সাথে আমি গন্ডগোল করতে চাই রে, তোর নাক নেই তোর লজ্জা নেই, কিন্তু লজ্জা আমার আছে, তোর মাইরে 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 মেরে তোর মারলি আমার লজ্জা করে, তোর লজ্জা করে না, একবার মারলো যা 40 বার মারলো ভাই, আর আমার তুমি খারাপ মানুষের খাতাই দাও হারাম জাদা, তোমার দুটো মারে তোমার ভাগ্য ভালো। এই তুই যে কাজ করছিস, তুই কি সমাজে ভালো কাজ করছিস, তুই দেশদ্রোহী রে, হ্যাঁ তুই তো আমার মারা না, তুই দেশের লোকের সব মারছিস তুই, আরে এর আবার কি করবো, এর আবার তো আর তো মারতি আমার মন চায় না গো, আমি খারাপ কাজ কোনটা করলাম, খারাপ কাজ করলি না মানে, হ্যাঁ এই যে আমার কি করবে আবার কি করবো, খালি এই কথা পেয়েছো, এই আমি কি করছি তুই কি করছিস, হ্যাঁ তুই তামাকের চাষ করছিস, ভুট্টা চাষ করছিস, আর আমি ধানের চাষ করছি, যে ধান খেয়ে মানুষ মারছে দেখবে, যে চাষ তুই করছিস সেই চাষের ফসল খাইয়ে মানুষ মারা যাচ্ছে, তুই মাদকের চাষ করছিস, তামাকের চাষ করছিস না তুই, হ্যাঁ তামাক কি ভালো জিনিস না, তামাকের বিষ, এই বিষ তুই সমাজে ছড়িয়ে দিচ্ছিস, হ্যাঁ তুমি কি ভালো, তুই হারামি হারামি পোটবল হারামি তুই, তোর চড় মারাটা আমার ঠিক হয়নি, তোর কথায় তো যুক্তি আছে রে মনি, আসলেও তো সত্যি কথা, তামাকের চাষ মানে হারামি চাষ, তুই সেই সূত্রে আমার হারামি কইছিস, আমি তোর প্রথমত বুঝিনি মনি, কিছু মনে করিস না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যার যতটুকু জায়গা জমি আছে সেই ধানের চাষ করতে পেরেছে, 1 ইঞ্চি জায়গা যেন পড়ে না থাকে, এই দেখ আমি ধানের চাষ করেছি, আমি সোনার ফসল খুব ফলাচ্ছি, মানুষের খাবার জোগাচ্ছি, আর তুই মাছ চাষ শুরু করেছো। আরে না, মানে বিষয়টা আছে যে আমি তো একমত পোষণ করছি তোর এই কথা, এই জন্য না করলে হবে না, যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, আমাদের মধ্যে আনতে হবে, তার মানে কি আমি নিজের সাক্ষ্য দিচ্ছি, গত বছর এই সময় 50 টাকা কেজি চাল কিনেছি, ঠিক 1 বছরের ব্যবধানে 72 টাকা কেজি চাল কিনছি, এই জন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী বলছে যার যতটুকু জায়গা জমি আছে ধানের চাষ করো, সবাই যদি ধান হয় তাহলে তো 100 টাকা কেজি হবে না, আর আমার তো চাল কিনতে হবে না, তোর তো চাল কিনতে হবে না, ভালো মাটি আইনে তারপরে যদি চাষ করা হয় তাহলে যদি হয়, তাছাড়া হবে না, হাদিস এইটাই বলছে। যাক ভাই, আমি দুই চাল খেলাম তা তোমার দুঃখ নেই, জায়গায় তা আমার দুঃখ নেই, না না জায়গায় না এসে কোনো লাভ নেই, কোনো কথা হবে না, তোর মতো ধানের চাষ আমি করবো, যাচ্ছিস কেনে যাচ্ছিলাম, আমি জোনে কাজ করছো তো দেখতে যাচ্ছিলাম, যা দেখে গেলাম ভাই, হ্যাঁ যা দেখে আয়, আর শোন আমি যে তোর দুটো মারিছি, তুই যেন মারছি কাজ কইস দিয়ে, আরে না আমি তো একবারই করলাম, তুই চার দিয়ে মেরে তুমি জায়গায় তো আমি খুশি গেলাম ভাই, শালার আমার কইলো হারামি, আবার কি হারামির হারামি, তার মানে এটা কি মহা হারামি, আরে সর্বনাশ, ওই সবাল আমার বুদ্ধি দিল যে আব্বা এবারকে থামুক লাগিয়ে বেছে মোটর সাইকেল কিনে দিবা, তোর মোটর সাইকেল দেবো পিঠির পারে, এই ধান লাগিয়ে ধান বেছে তারপরে মোটর সাইকেল কেন, তোর তামুক দেবো পিঠির পারে, ওই সমুদ্র ছলার আমি আজকে চাইছে সমুদ্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি এত খারাপ কা,
কোন কাজটা আমি করলাম? আপনি তামাকের চাষ করেন কে? দেখ পাগল ছেলে, তামাকের চাষ আমি করি না, তোমার আব্বা করে। ও হ্যাঁ, ওই তামাকের চাষ তোমার আব্বা করে, আপনি তো ধানের চাষ করেন। আঙ্কেল আমরাও সিদ্ধান্ত নিয়েছি, ওই তামুক উপরে ফেলবো, এখন তো গম ধান সবকিছু চাষ করবো। যাক বাবা, তোমরা যা লাইনে এসো সেটাই তোমাকে ধন্যবাদ। আর শোনো, তুমি আমি যদি ধানের চাষ করি তাহলে খাবারের ঘাটতি হবে না। আপনাদের মতো লোক যদি সবাই উদ্যোগ নিত তাহলে এই দেশের খুব উন্নতি হতো কাকা। আচ্ছা যাক, আমি ছেলে সামনে একটু ব্যস্ত আছি। আচ্ছা তোমার আব্বা ভালোকে বুঝিয়ে নে। এই তোর চাষ করে তোর চাষ করে আমার কি লাভটা হইলো? মূষা একটু একটু হয়েছে, মূষা হয় মাসে এত বড় বড়। আয় এক পয় না হলো দুতরে একটা মূষা না হলো এক পয় ভুচ্চ হয়, এক পয় বেশি ভুচ্চ হয়। আর এই ভুচ্চ তামুক সব কুরবানি দিয়ে দিলাম। শব্দুল রে পাঁক, ও শব্দুল, আজকের দিনের ভিতরে ভই শোয়া দেবো আমি, আমার চিন্তা। আপু ডাকছো? এই শোন, আইছিস ভালো করেছিস, দেখেছিস মানুষের ভৈত্যর মূষা হয় এত বড় বড়, আর আমার ভৈত্যর মূষা সল ফলের মতো, বুঝতে পেরেছিস? তাই আমি মনে করি এ চাষ বাদ দে, হাসিও নিয়ে আয়, হাসিও নিয়ে এসে হ্যাঁ হ্যাঁ এইরকম করে ঠাপ ধর, এই কানার তাকে যে ওই করে চলে যাবি, ওটার তাকে যে ওইটা যাবি, ওটার তাকে ওইটা যাবি। আর শোন, সে জোনগুলো তামুকের ভৈতে দিয়ে আসিস। হ্যাঁ, ওরা কাজ করছে, যত টাকা লস হয়ে যাক সব উবড়িয়ে ভাল। তোর মেজে খালারা যাসার কথা ছিল, আয়েস নাই? হ্যাঁ আয়েস আব্বা। তুমি তো জানো না পাখি আমি তোমার কত ভালোবাসি, তোমার বোনের সমস্যা চারিদিকে, তোমার বোন না কই কেম্মা, যেহেতু আমার বউ তোমার বোন আমার বউ। আচ্ছা কব কব যে আজকে সিনেমা দেখতে যাব। ভুচ্চর পারে যে কি পরিমাণ রাগ হচ্ছে। আপনারা দেড় বিঘে ভুইছিল না ভাই? ওই যে ওই যে ওই ভুইটা দেড় বিঘে ছিল, ওই দেড় বিঘে ভুইতে নয় বাস্তা ভুট্টু আছে। দেখো সর্বোচ্চ মনে হয় খুব বেশি হলো আট মন ভুট্টু হবে, না দশ মন হলো, তার বেশি তার হাত ওই রকমই। যাই হোক চাষ ভাই, একেবারে চিরতর বন্ধ করে দাও ভাই, আমি তোমার কাছে সেদিনকে মাঠে গলাম না, তো চাষ আমি করবো না রে, এ ন্যাগড় সাফ করবো তো, এই যত রকমের ঝুড়ো চাবড় আছে পরিষ্কার করে এখন বিসমিল্লা বলে ধানের চাষ করো, চাইলে আমি ভাই কেন মনে আর। আমার ভাই যে এত সুন্দর বুঝা বুঝেছে তা তো জানতাম না আমি। আরে ভাই আমি সেদিনকে খুব একটা কষ্ট পাইছি, আপনি একটা দুঃখিত কথা কেছেন, আপনি আমার খারাপ কেছেন, খারাপের খারাপ কেছেন, আমি তো খারাপ মানুষ না, আমি এই তামুকের চাষ করে যদি খারাপ হই ওই চাষ আমি করবো না তো। ভাই আমরা করবো ধানের চাষ, সুখে শান্তিতে করবো বসবাস। হ্যাঁ